চাবাগিচার কলঘরত ভয়ঙ্কর কাণ্ড। মেশিনের পাংখাত সুমাই শ্রমিকর মৃত্যু। গহপুরের দফলাগড় চাবাগিচাত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনাটো। কেঁচা চাহপাত শুকাবলে মেলি দি থাকতেই কোনোবাই অন করে দিলে মেশিনের পাংখার সুইচ। মুহূর্ততে টার্ফ মেশিনের বিশালাকায় পাংখাই টুকুরা টুকুর করে পেলালে সুখমন মুন্ডা নামের শ্রমিকজনক। কাম করে থাকা সময়তে সি ফেনত সি লাগি পেলায় মানে জীবন প্রাণ ত্যাগ করবল হল। দফলাগড় চাবাগিচার কলঘরতে শ্রমিকর মৃত্যুর পাছতে ক্ষোভিত হয়ে পড়িল দল সংগঠনের নেতৃত্ব। মূলত বাগিচা কর্তৃপক্ষর গাফিলতির বাবেই সুখমন মুন্ডার মৃত্যু হওয়া বলে দাবি দল সংগঠনের। বাগিচা মালিক সকলে অমনোযোগিতাৰে কিন্তু তেওঁলোকে এটা পুঁজিপতির দরে তেওঁলোকে যেটো ব্যবস্থা করে পেলায় অমনোযোগিতাৰে এই যেটো গোটেই বস্তুটুক তেওঁলোকে হ্যাঁ চাহ বাগিচার উৎপাদন ক্ষেত্রটুক তেওঁলোকে চলাই যায়। আর এই অমনোযোগিতার কারণে আজি এনেকুৱা এটা শ্রমিকর ইয়াত আজি মৃত্যু মুখত পড়লে। যেটো হল সেই বিষয়টো হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে জগরিয়া বাগানের ম্যানেজারে। কলঘরত কাম করে থাকতে ভয়ঙ্কর মৃত্যুক আকোয়ালি লবলগা হওয়া সুখমন মুন্ডার পরিয়ালক 50 লাখ টাকার ক্ষতিপূরণ দিয়ার দাবি দল সংগঠনের। গতি ইয়াক আমি ধিক্কার জানাইছো আর অতি শীঘ্রে আমি শ্রমিকর গোটেই যে জীবনের গোটেই তার যে লাইবিলিটিস আমি 50 লাখ টাকা আমি শ্রমিকক পাব লাগিব বলে আমি ডিমান্ড করি। কেঁচা চাহপাত শুকুয়া মেশিনের পাংখাই টুকুরা টুকুর করে পেলা সুখমন মুন্ডার মৃতদেহ উদ্ধার করে আরক্ষী আরম্ভ করেছে তদন্ত। দণ্ডাধীশের উপস্থিতিত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রাথমিক অনুসন্ধান। নেগলিজেন্সের কোনো কথাই নাই, এই অ্যাক্সিডেন্ট পিওরলি এটা, কারণ তাত আপনার তাত এই মানুষজনের কোনো তাত কাম নাছিলে, ঠিক আছে। যোনটো জায়গাত আপনার তাত আছে হয়েছে অ্যাক্সিডেন্ট, তাত কোনো মানে যাওয়ার রাস্তাই নাই বা তাত কোনো কামেই নাছিল। সো কেনেকে গেল কি নাই পুলিশে ইনভেস্টিগেশন করে আছে। 2022 চনের 19 জুলাইত ডিব্রুগড়ের লেপেটকটা চাবাগিচার কলঘরত মইনা নায়ক নামের শ্রমিকগুলির দুর্ঘটনার ঘটনায় তুলপার লগাইছিল রাজ্য। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠা মইনা নায়কে বাগিচা কর্তৃপক্ষের পর লাভ করেছে সরকারে নির্ধারণ করে দিয়া সাহায্য। এটা প্রশ্ন হয় মইনা নায়কর দরে কিছু হলেও ন্যায় পাবনে দফলাগড় চাবাগিচার কলঘরত মৃত্যু হওয়া সুখমন মুন্ডার পরিয়ালে। গহপুরের পলাশ ফুকনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।